এগ রোল, পিৎজা, পরাঠা, কি আজকে রেসিপি কোনটা? এগ রোল না পিৎজা একেবারেই নয়, পরাঠা না সেটাও নয়, সবকিছুর কম্বিনেশনে দারুণ একটা রেসিপি নিয়ে আজকে কিন্তু আমাদের হেসেলে শেফ সৌরভ ঘোষ। প্রথমে সৌরভকে ডাকবো, তারপর সৌরভের কাছ থেকেই জানবো আজকের এই স্পেশাল রেসিপি এবং তার গল্প। আমি অতিথি ব্র্যান্ডটা কোনো সময় ইউজ করিনি ময়দার ব্যাপারে, অনেক সময় অনেক জায়গায় অনেক কিছু বানিয়েছি, বাট একটু ট্রাই করতে চাই যে অতিথি ব্র্যান্ডটা কেমন। আচ্ছা, অতিথি ব্র্যান্ডের কি এটা? আমি দেখতে পাচ্ছি ময়দা। আচ্ছা, অতিথি ব্র্যান্ডের ময়দা দিয়ে আজকে আমাদের রেসিপি, সেটা তো বুঝতে পারছি, কিন্তু এগ রোল নাম শুনলাম, পিৎজা শুনলাম, পরাঠা শুনলাম, মানে এই কম্বিনেশনের রেসিপিটার নাম কি আজকে? সবকিছুর এক, মানে নাম তো জানোই, আমার একটা মানে বিশেষজ্ঞ, আমার খুব ভালো লাগে কোন ডিশের উপরে একটা বিশেষ নাম দিতে, তো আমি ডিশটার নাম দিচ্ছি। আমি একটুখানি এখানে ইন্টারাপ্ট করব সৌরভকে, কারণ সৌরভের লাস্ট রেসিপি ছিল, আমি যদি খুব মানে আমি মনে করতে পারছি, ভ্যালেন্টাইন্স ডে তে আমি তুমি, আমি তুমি, আমি তুমির পর আজকে এরকম কি নাম রয়েছে? আজকে হচ্ছে এক ফুল দোমালি। এক ফুল দোমালি রেসিপি একটা, বাট ওর মধ্যে দুটো জিনিস ইনগ্রেডিয়েন্টস এমন একটা মানে ওইটা ইউজ হবে, তো সেই জন্য এক ফুল দোমালি, যেটা ওই ইনগ্রেডিয়েন্টসটা খুব জরুরি। আচ্ছা চলো গল্প তো শুরু। মালি মিন্স মানে দুটো মালি, যেটা যেহেতু রয়েছে তো দুটো ফ্লেভারস আর। কিন্তু অরিজিনালি কি রেসিপি? অরিজিনাল বলতে পিৎজা পরাঠা, যেটা তোমার মানে সাধারণত মানুষই মানে আমাদের রান্নাঘরেই তৈরি হয়েছে, যেমন দেখবে এখন অনেক হয়েছে মটকা পিৎজা বা এরকম কিছু, এটা ফিউশন, ফিউশন প্রচুর রেসিপি, এরকম করতে করতে ঘরের মধ্যেই এই রেসিপিটা তৈরি হয়েছে। আচ্ছা, সেখান থেকে তো আমাদের হিসেবে এবং আমাদের হিসেবে থেকে আপনাদের হিসেবে সেটা তো পৌঁছবে, তবে রান্নাটা শুরু করি, বাকি গল্পটা শুনবো। প্রথমে অবভিয়াসলি সুজাতা, যেটা মানে ময়দা, ময়দা অতিথির ময়দা, অতিথির ময়দা দিয়ে করছি। তো প্রথমে কি ডোটা তৈরি করব? ডোটা তৈরি করব, ময়দার মানে পরাঠা যে ডোটা সেটা তৈরি করব, বা পিৎজা বেসও তুমি বলতে পারো, কারণ এটার নাম পিৎজা রাঠা, পিৎজা রাঠা, বা একদম এলাবোরেট করে বললে এগ রোল পিৎজা পরাঠা, মানে এগ রোলটা একটা মানে ফিউশন বলতে কি, এটা বং ভালোবাসাটাকে একটুখানি অ্যাড করেছি। তার মানে এখানে পিৎজার উপকরণ রয়েছে, পরাঠার উপকরণ রয়েছে, একদম, আর সঙ্গে এগ রোল। এই ময়দাটা নিলাম, এটা সবার জানা উচিত, আমরা যে ময়দাটা, এই ময়দাটা মানে ভালো, এর গুণমান বিচার কিভাবে করব, কিভাবে করব, এটা হচ্ছে ব্যাপার। একটা সিম্পল উপায়, একদম তুমি একটু হাতে নেবে, জাস্ট এই একটু হাতে নিলে নিয়ে তোমার এই টাং টুইস্টারে তোমাকে অ্যাড করতে হবে। এর ফ্লেভারটা কি আছে, একটু সুইট লাগছে, তো এই এই সুইট মানে অতিথির মানে যে ময়দাটা রয়েছে এর গুণমান খুব ভালো, কারণ এটা যে গম দিয়ে তৈরি হয়েছে সেটা খুব ওল্ড ম্যাচুরেশন, মানে নতুন গমের তৈরি হয়নি, মানে ওল্ড ম্যাচুরেশন যদি হয় তবেই তোমার এই মিষ্টি ফ্লেভারটা, তার মানে তোমার ময়দার কোয়ালিটি ইজ ভেরি গুড। ওকে, এটা কিন্তু দারুণ একটা টিপস, মানে ময়দা তো অনেক ব্র্যান্ডের ব্যবহার করেছেন, যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করার সময় একবার দেখে নেবেন, আর অতিথিটা করতে পারেন এ কারণেই, কারণ অতিথির এই ময়দা যখন টেস্ট করলাম তার মধ্যে কিন্তু একটা সুইটনেস আছে, এটাই তার মানে কি, ওল্ড ম্যাচুরেশনের গম দিয়ে এটা তৈরি করেছে, একদম এটাই হচ্ছে। আচ্ছা, ময়দা তো তুমি নিলে, এবারে এরপরে সিম্পল আমি দুটো জিনিস, এইবার মালি আসছে, মালি মিন্স পিজার যে মেন মানে একটা ইয়ে রয়েছে হার্বস, সেটা হচ্ছে বেসিল পাতা, এটা সুপারমার্কেটে সবসময় অ্যাভেলেবেল, তো আমি এটাকে হালকা করে এগুলো একটু চপ করে নেব। আচ্ছা, সুন্দর করে ফাইন চপ, সেটা তুমি করছো, একদম ফাইন চপ করে, যাতে একটু আস্তে আস্তে করতে হবে, যাতে হাড়ি না মানে হাড়ি করলে কি এই বেসিলটা কালো হয়ে যায়। আচ্ছা, আমার দেখো বেসিলটা একটু কালো হয় না, তো এটা আমি এর মধ্যে ফুট করলাম। আচ্ছা, এইবার যাবে হচ্ছে, কি সুন্দর গন্ধ আসছে, এইবার হচ্ছে দেশি যেটা মানে ধনে পাতা, এর যে আরোমাটা, এটা হলো দোমালি, দোমালি এর ফ্লেভার হচ্ছে, আর ধনে পাতা দুটো হচ্ছে এই প্রত্যেকটা, যখন ও নামটা দেয় তার পেছনের ব্যাখ্যাটা কিন্তু দারুণ, ও নিজে এত রিসার্চ করে খাবার দাবার নিয়ে, মানে আমাকে সত্যি কথা বলছি, আমি কাল রাত থেকে মানে এগুলো নিয়ে, ইভেন আমার আফটার মানে ডিউটি, আফটার ডিউটি আমি রাত্রেবেলা রাত দুটো তিনটে অবধি মানে একটু রিসার্চ করি আর কি নিজে নিজেই,
যে কি করা যায়, কি দেওয়া যায়, কি ফিউশন তৈরি করা যায়। আচ্ছা, গল্প করতে করতে আমি কিন্তু বলতে ভুলেই গেছি, সৌরভ ঘোষ ও তুমি এখন আছো ট্রাফিক সিসি2 এ, ও সেখানকার এখন শেফ, ওখানে বোধহয় তুমি সবটাই দেখো পুরোটা। আর আমাদের হ্যাংলা হেসেলে দীর্ঘদিনের বন্ধু, মানে সৌরভকে যখনই আমরা ডাকি তখন আমরা সৌরভকে পেয়ে যাই এবং স্পেশাল রান্নাতে তো অফকোর্স পাই। আচ্ছা, এইবার হচ্ছে আর কিছু না, এবার একটু সল্ট দেবে আমাকে, আর যেহেতু ময়দাটার কোয়ালিটি ভালো তো আমার এখানে সুগার অ্যাড করার কোনো দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, ওই সুইটনেসটা বাস এটুকু, বাস বাস বাস। আচ্ছা, সুইটনেসটা কি বলছিলে বলো? যে সুইটনেসটা, ময়দার যে সুইটনেসটা রয়েছে, ঠিক আছে, তো আমার আর এক্সট্রা একটুখানি আমাকে শুধু একটু তেল দেবে, অল্প, মানে হোয়াইট অয়েল, সেটাও বোধহয় অতিথির আমি ট্রাই করছি। হ্যাঁ, সয়াবিন তেল, সেটা দিয়ে আমাদের পরাঠা তো হবেই, তবে এখনো আমি সেটাই দিচ্ছি। তেল কত? 1 টিস্পুন। বাস এই দুটো বানিয়ে কি রেখে দিতে হবে না তখনই করা যেতে পারে? একটুখানি রেখে দিতে হবে হালকা করে। বড় আমি এটা একটু সরিয়ে নিলাম, আমি একটা এইটা ইউজ করছি। তোমার কাছে একটু ময়দা হবে? হ্যাঁ, এই তো ময়দা রয়েছে, অতিথির ময়দা, যেটা দিয়ে আমরা করছি আজকে। একদম দেখো, ময়দা মানে ডো মাখারও একটা পদ্ধতি আছে, সব সময় এই যে তালু, আচ্ছা, এই জায়গাটা দিয়ে মাখতে হবে, এই 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 রকম। আসলে ময়দার মধ্যে না কিছু, যেমন শিরা উপশিরা থাকে আমাদের মতো, তো সেটাকে ব্রেক করতে হবে, এই যে দেখছো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এটা কাটলে তো এই যে দেখো, এইখানে এই দর্শক বিন্দু আপনারাও জেনে নিন, ডো আপনার ঠিক হয়েছে কিনা কিভাবে বুঝবেন, কিভাবে দেখো তুমি এখানে দেখতে পাচ্ছো কেমন ভাঙা ভাঙা ডট 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 অনেক, তার মানে কি তোমার রোলিং ঠিক হবে না, ভেঙে যাবে, ব্রেকআপ হবে, ওটাকে মেশাতে হবে, এটা তোমার প্লেন, মানে পরে যখন ফাইন হয়ে যাবে তখন এটা থাকবে না, থাকবে না, মানে একদম পুরো প্লেন থাকবে না, ব্রেকেজটা থাকবে না। এই যে যে ব্রেকআপটা রয়েছে, এই ব্রেকআপটা আমাকে সোজা করতে হবে, এখানে যে মানে ছোট 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 ছিদ্র রয়েছে এটাকে আমাকে পুরো প্লেন করে দিতে হবে হাতে, মানে ডোলে 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 ডোলে, তবে গিয়ে সেই জিনিসটা ডোটা পারফেক্ট ডো হবে। যখন একদম প্লেন হবে তখন বুঝবো এটা মাখা হয়ে গেছে, মাখা হয়ে গেছে একদম পুরো। সো দেখো হয়ে গেছে, অলমোস্ট, অনেকটা, অনেকটা, অলমোস্ট ডান, অলমোস্ট ডান। এই দেখো, এবার আমরা এটা তো দেখতেই পাচ্ছি না, আমি এটা দিয়ে আমি পানি দিই, হয়ে গেল। এইবার আমি রোল করব, এরকম এটা করারও এই রকম হয়ে যাতে গোল হয়, এটা তাহলে তুমি একটা ফ্রাইং প্যানে করবে, ফ্রাইং প্যানে করব। আরেকটা জিনিস যেটা সব সময় মনে রাখবে, যে কোনো রুটি বা পরোটা বা যাই বানাও, এই যে জিনিসটা রয়েছে না, এই জিনিসটা, এই জিনিসটা ডাইরেক্ট আমাদের পেটে যায়, তো এটা খুব সাবধান, এটাকে কিন্তু সব সময় আপনারা এই এক্সট্রা যেটা রয়েছে ওটা তুমি ঝেড়ে নিবে, একদম এইটাকে ঝাড়তে হবে, এটা যেন ওখানে না যায়। আচ্ছা, ঠিক আছে, এই এই ঝাড়তে হবে, পুরো ঝেড়ে নিলে তাহলে ওটা ওই কালো ভাবটাও হবে না, ওটা সঙ্গে যাবে না, পুড়ে যাবে, ওটা পেটে গিয়ে খুব ক্ষতি করবে। আচ্ছা,
আচ্ছা, এই ফ্লেমটা কিন্তু হাই রয়েছে, দেখো কি সুন্দর ধনেপাতা বেজিলের কি সুন্দর ফ্লেভার আছে না, খুব সুন্দর। আমার ক্রিস্প হয়ে গেছে, কিচ্ছু না, কিচ্ছু লাগবে না, হয়ে গেছে, দেখো ক্রিস্প হয়ে গেছে। হ্যাঁ, একটা পিজার ডোর মতো হয়ে গেছে। আচ্ছা, এটা তাহলে অফ করব এখন, অফ করে দাও। জাস্ট কেটে দিতে হবে, একটা ইয়েলো কাটলাম, আর এর জন্য বেল পেপার কাটার জন্য কিন্তু নাইফ খুব শার্প হওয়া দরকার। হুম হুম, এটাও একদম ফাইন করে দিবি, ফাইন করে একদম লম্বা করে কেটে নিবি। হ্যাঁ একদম লম্বা, তুমি চৌকোনা যা ইচ্ছা তোমার মতো। এটাকে আমি আস্তে আস্তে সব কটা এরকম কেটে নেব, আর সব সময় নাইফের এই এইটা দিয়ে কাটবে, আগাটা দিয়ে, তাহলে কি ওই জল ছাড়বে না। হ্যাঁ তুমি যদি এরকম মানে ইয়ে করো, দেখো আমার বেল পেপার একটু জল ছাড়াবে। কতগুলো রান্নাঘরের টিপস পেলাম বলুন তো সৌরভের থেকে। তো এগুলো একটু না খেয়াল করলে কি ওই আপনার জিনিসটা খারাপ হয়ে যাবে, এই আর কিছু না। আমার কাটা হয়ে গেল, একটু আমাকে অনিয়নটা দেবে। অনিয়ন কটা লাগবে? একটা হলেই হবে, ছোট সাইজ। বাস বাস, তিনটে করে করতে পারো, যে এটা কিছু পেঁয়াজ রয়েছে এর মধ্যে। এবার আমি কটাকে সব কটাকে ভেজিস গুলো ফিলিংসটা আমাকে রেডি করতে হবে, তেল দেবো, ওই অতিথির যে সানফ্লাওয়ার নতুন যে অয়েলটা আসছে ওটা দাও। এটাই? হ্যাঁ, দেখো তেল কতটা দেব। বাস বাস বাস, 1 টেবিলস্পুন, 1 টেবিলস্পুন অতিথির সয়াবিন অয়েল, এটা অন, এটা অন করে দিচ্ছি। তেলটা গরম হোক, একটু আস্তে আস্তে গরম হোক, ততক্ষণ আমার গার্লিকটা দাও। গার্লিক? হ্যাঁ গার্লিক। গার্লিকও আমি তাই অনিয়নের মতো অতটা ফাইন করব না, সব সময় আমি এখানে আস্তে আস্তে আমি একটু আমাকে একটু সল্ট, হ্যাঁ দিয়ে দাও। বাস এই একটু দেখো আমার একটু রয় রেখে আমি ভেজিটেবলসটা পুরোটা দিয়ে দেবো, এখানে একটু সল্ট দেবো, আর একটু সল্ট, পিজা বানানোর সময় ভেজিটেবলসটা না বেশি সতেজ যেন না হয়, একটু র থাকে যেন। আচ্ছা, আর একটুখানি আমি বেজিল মালিকে নিয়ে আসবো এখানে, একটু বেজিল আর একটু ধনে পাতা যেটা ছিল আমার, ধনে পাতা, হ্যাঁ ওইটা একটুখানি এটা একটুর মধ্যে দেবো, আমি এইটাই ইউজ করছি। আর আমাকে অতিথির যে নতুন যে মশলাগুলো আছে না, চিলি পাউডার, একটু ধনে পাতা, মানে একটু পরাটার একটু দেশি টাচ তো দিতেই হবে। আচ্ছা, চিলি পাউডার দেবো? হ্যাঁ, একটু চিলি পাউডার হালকা, অতিথির লাল মির্চ পাউডার সেটা দিচ্ছি সামান্য, দেখো বাস বাস বাস। আর কি দেবো? আর তোমার এই কোরিয়ান্ডার পাউডার, জিরা পাউডার, এটা তোমার জিরে গুঁড়ো, বাস। আমি সসটা দিচ্ছি, এটা হচ্ছে পিজা সস, পিজা সস, পিজা সস, এটা তুমি এর সঙ্গে মিক্স করছো একটুখানি, জাস্ট টাচ আপ। এবার দেখো না ভেজিটেবলসটা একদম পুরো পারফেক্ট একদম। আচ্ছা, কর্নটা আমি কেন দিলাম না, কর্নটা দিলে মানে ওর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, তো কর্নটা আমি উপরে দেবো এমনি। আচ্ছা, সেটা পরে, বয়েলড কর্ন যেটা আছে, আচ্ছা আচ্ছা, ওটা আমি পরে দেবো এই জন্য। তাহলে আমাদের এই যে উপরের যে টপিংসটা, টপিংস সেটা তৈরি, তৈরি এই আমি আস্তে আস্তে, দেখো খুব সুন্দর কালারফুল, খুব সুন্দর ভাবে হয়ে গেল, দেখো বাস। এইবার আমি এই যে দুটো ডিম আছে এটাকে আমি ভাঙবো।
আস্তে করে এখানে ভেঙে নিলাম। এতক্ষণ পিজার টপিংস তৈরি হলো, এবারে এগ রোলের প্রিপারেশন। দাও একটু তেল দাও হালকা। এবারে তেল, তেল মানে অতিথি, তেল মানে অতিথি, তেল সেটা দিয়ে আমরা আজকে করছি। তেলটা অল্প দেবো তো, দাও অল্প, বাস 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 বাস। অতিথির সয়াবিন অয়েল কিন্তু, সর্ষের তেল নয়। আচ্ছা মোরেলেস, যা যা এখানে রয়েছে আমরা চিজ বাদ দিয়ে সবটাই কিন্তু ব্যবহার করে নিয়েছি, কর্নটা তুমি বললে পরে দেবে। আচ্ছা এটা কি? এটা একটু মানে কি বলতো, এই জাস্ট ফর গার্নিশ, একটু আমরা পটেটো প্রেমিক তো, তো একটুখানি জাস্ট পটেটোটাকে একটু গ্রেট করে জাস্ট উপরে টপিকস মানে একটু অন্যরকম খেতে। আচ্ছা গ্রেট করে সেটাকে কি ফ্রাই করে? ফ্রাই করা ডিমটা দিয়ে এইবারে যে পরোটাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিচ্ছি। বাড়িতে হলে এটাকে যখন উল্টানো হবে সেটাই তো একটা ডিফিকাল্ট কাজ না, মানে খুব সুন্দর করে উল্টানো যায় না, একটু হয়তো ভাঁজ হয়ে গেল, সেটা কি কোনো ট্রিক আছে? শোনো এই হালকা করে বাস এই করলে হয়ে গেল। বাহ ইজিলি হয়ে গেল, মানে এটা তোমার হাতে ইজিলি হলো, সবার হাতে এত ইজি হয় না। নিশ্চয়ই হবে, বাড়িতে উল্টানো কোনো ব্যাপারই না। এটা এটা আমি আবার, আচ্ছা এটার পার্ট এখন আবার শেষ শেষ এই হয়ে গেল। এবার আমি যে সসটা নেব সরিয়ে দিই। হ্যাঁ আমাকে একটা স্পুন দেবে? এই যে দিয়ে দিলাম। সস, পিজা সস এখন মার্কেটে সব সময় অ্যাভেলেবল পাওয়া যায়, আর বাড়িতে যদি তৈরি করতে হয় তো টমেটো ব্লাঞ্চ করে একটু অনিয়ন একটু কেচাপ একটু বেজিল এইসব মিলিয়ে এখন সব জায়গাতেই পাওয়া যায়। এখন খুব সুন্দর করে স্প্রেড করব, একটু আমি কেচাপ দিয়ে দিলাম। কেচাপের সঙ্গে কি কিছু মিক্স করেছো এটা? কেচাপের সঙ্গে একটু গ্রিন চিলি মিক্স আছে। আচ্ছা এটা আমি করে দিলাম, হয়ে গেল। এইবার আমি এটা অন করব, অন করব, বাস সুন্দরভাবে চলে গেল। আমি একটু চিজ দিয়ে দিই। এটা কি চিজ? এটা মোজারেলা চিজ, মোজারেলা চিজ দিয়ে দিলাম। এইবার আমার ভেজিস যেগুলো বানিয়েছি ওটা দিয়ে দিলাম। আচ্ছা ফ্লেমটা কিন্তু হাই রয়েছে, এটা হাই থাকবে, একটু কম, একটু কম করে দিই, একটু কম করো, তার মানে মিডিয়ামে রাখছি। হ্যাঁ এইবার আমি আর একটু চিজ দিয়ে দেব যাতে চিজটা পুরোপুরি থাকে, কারণ পিজাতে একটু চিজ বেশি না হলে না ভালো লাগে, ভালো লাগে। আচ্ছা কর্নটা কি এখন দেব? কর্নটা এখন দেব, এই নাও। উপর থেকে চিজা, নিচে পরোটা, মাঝখানে এগ রোল, সব রকম মানে। এটা কতক্ষণ তুমি এই বেকিংটা করবে? খুব জোর হলে 4 থেকে 5 মিনিট রাখো, 4 থেকে 5 মিনিট। আলু ভাজা বা বেগুন ভাজা, মাছের ঝোল বা মাংস কষা, রান্নায় চাই খাঁটি কাচ্চি ঘানি সর্ষের তেল, চা দেয় একমাত্র অতিথি সর্ষের তেল, অতিথি সর্ষের তেল, খাঁটি ঝাঝালো সর্ষের তেল। তাহলে চলো, আমাদের অলমোস্ট আমার মনে হয় হয়ে গেছে, হয়ে গেছে। এটা এখানটা রেখে দাও, এখানটা রেখে দিলাম, এটা হয়ে গেছে। হ্যাঁ আমি একটু বেস্টটা দেখব, বাস তাহলে এটা অফ করে দে, এটা অফ করে দাও। বাহ দেখতে কি কালারফুল লাগছে। হ্যাঁ ওয়াও, সেই থিন ক্রাস্ট যে পিৎজাগুলো হয় ঠিক সেরকম দেখতে লাগছে একদম, দেখেছো ক্রিস্পি হয়েছে তো। গার্নিশ গুলো দাও, কি কি দেবো বলো? আমি একটু ঝুরঝুরে আলু ভাজা করে রেখেছি জাস্ট ফর একটা মানে টাচ, এটা একটুখানি স্প্রিংকেল করে দেবো এখানে, স্প্রিংকেল অফ অরিগানো
চিলি ফ্লেক্স, বাস। তৈরি এক ফুল দো মালি, কিন্তু আমার এখানে মনে হচ্ছে এক ফুল একই মালি, কারণ বেজিলি এখানে দেখা যাচ্ছে, ধনেপাতাকে আর দেখতে পাচ্ছি না। সো জিতেছে কিন্তু বেজিল, বেজিল একদম একদম। কিন্তু এটা এত সুন্দর একটা রেসিপি, অনেকগুলো নাম। প্রথম নামটা বলি, এগ রোল পিজা পরাঠা, এগ রোল পিজা পরাঠা। সেকেন্ড নামটা হলো পিজা রাঠা, পিজা রাঠা। আর থার্ড, যেটা মোস্ট মানে ইন্টারেস্টিং নাম, সেটা হলো এক ফুল দো মালি, দো মালি। আচ্ছা এটা তো শেষ, এবারে চলো খেয়ে নিই গরম গরম। একদম একদম, চলো। চলো এবারে টেস্ট করা যাক। আগে তোমাকে দিই আমাকে, চলো। তিনটের মধ্যে আমার সব থেকে পছন্দের হলো পিৎজা, সেকেন্ড পরাঠা, থার্ড হলো এগ রোল। তিনটের কম্বিনেশন যখন, আর উপরেরটা তো যে টপিং যেটা, সেটা পিৎজার একদম। সো এটা দিয়ে স্টার্ট করি, স্টার্ট করি, চলো চলো। ওয়াও, কোনোভাবেই সামাইজিং পিৎজা থেকে একটু আলাদা মনে হচ্ছে না। বাকিটা আপনারা প্লিজ বাড়িতে বানান, তারপরে বলবেন কেমন হলো, কারণ আমি এরপরে আর কিছু বলতে পারছি না। জাস্ট এক কথায়, দারুণ খেতে হয়েছে, দারুণ একটা রেসিপি। এটা খাওয়ার জন্য চটপট আজকের এপিসোডটা শেষ করতে হবে, কারণ এটা বেশিক্ষণ ঠান্ডা হতে দেওয়া যাবে না। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুজাতা, ঠিক আছে, আমাকে মানে সব সময় গাইড করার জন্য, হেল্প করার জন্য। ও আচ্ছা, ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। অনেকটা এই একটা নতুন রেসিপি শিখলাম, যেটা বাড়িতে বানানো যে এত ইজি সেটা আমি জানতে পারলাম। আর অবশ্যই যেহেতু আমার পছন্দের পিজ্জা, তো আমি তো এটাকে পুরো পিজ্জাই ভাবছি, বাকি পরোটা বা পরাঠা বা এগ রোল এটা ভাবছি না। সো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন, তোমার সঙ্গে আবার দেখা হবে ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। এক ফুল দোমালি প্রথমে গেল আমি তুমি, তারপরে হলো এক ফুল দোমালি, এর পরেরটা দেখা যাক সৌরভ কি নিয়ে আসে। তুমি তো আপনাদের ফেভারিট ছিলই, ঠিক আছে, সেটাকে আবার মানে মানে আরেকবার বোধহয় কিছু একটা রিপোস্ট হয়েছিল। আরেকটা জিনিস কি জানো, তোমার তার আগের রেসিপিটাও খুব একটা ইন্টারেস্টিং ছিল, আমি নামটা ভুলে গেছি, রিপোস্ট হয়েছিল, রিপোস্ট হয়েছিল। হ্যাঁ, মানে আমাকে স্পেশালি আমার মানে যারা আমার মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছে, তারা আমাকে পার্সোনালি মেসেজ করে গ্রুপে, যে তোমার ভিউজ এর জন্য, তোমার ভিডিওস ভিউজ এর জন্য তোমার হ্যাংলা টিম তোমাকে এইটাকে আবার ফেসবুকে রিপোস্ট করেছে। বাহ, তো আমি মানে শুনে কি ও রেসিপিগুলো এত সুন্দরই হয়, সেটা রিপোস্ট করার মতনই, বারবার দেখার মতন, আর বাড়িতে বানিয়ে খাওয়ার মতন। তবে হ্যাঁ, একটা কথা সবসময় বলবো, যে যারা বানাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অতিথির ময়দাটা দিয়ে বানাবেন। আচ্ছা সৌরভ, অ্যাজ এ শেফ তুমি আমাকে বলো, অন্যান্য অনেক ব্র্যান্ডের জিনিস দিয়ে তো তুমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু করেছো, আজকে আমাদের এই অতিথির ব্র্যান্ড ইউজ করে কিরকম লাগলো? খুব সুন্দর, খুব রিফাইন্ড। আর সবচেয়ে বড় জিনিস আমি তোমাকে বললাম, এটা ওল্ড গম দিয়ে তৈরি, মানে ম্যাচিউর ম্যাচিউর গম আর কি, মানে কিছু অনেক পুরনো গম যেগুলো মানে রাখা হয়েছে, সেটাতে ময়দার কোয়ালিটি মেইনটেইন হয় একদম, যেটা আমাদের মূল উপাদান আজকে ময়দা। আর এই তেলটা, তেলটা তুমি ব্যবহার করলে মানে খুবই সুন্দর, খুবই সুন্দর, প্রচন্ড সুন্দর, আর খুব রিফাইন্ড, আর বেশ মানে কোনো রকম কোনো মানে এক একটা জিনিসের কি থাকে, যে তুমি যদি কিছু করো বা ফ্রাইড আইটেম বা কিছু করো, একটা স্মেল চলে আসে, সেটা কিন্তু এই রিফাইন্ড অয়েল থেকে, তার কোয়ালিটি অফ তার এর মধ্যে কিন্তু কোনো বাজে স্মেল আসেনি, খুব সুন্দর একটা মানে পোলারিটি। তো আমার মতে বলে, আমার রেকমেন্ডেশন, খুব সুন্দর অতিথির সোয়াবিন তেল বলো আর ময়দা, মানে আর অন্যান্য মশলা তো রয়েছে, তাই অবশ্যই একবার বাড়িতে কিনে দেখতে পারেন। আমার মনে হয় যারা এগুলো নিয়ে ভীষণ খুঁতখুঁতে প্রত্যেকটা উপাদান নিয়ে, তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, কারণ স্বাদে গুণে সবকিছুতে কিন্তু বেশ ভালো অতিথি। তোমাকে আরেকবার ধন্যবাদ জানাই, তোমাকে অনেক, খুব ভালো থেকো সৌরভ, আর তোমার জন্য অতিথির তরফ থেকে একটা গিফট স্যাম্পল। আচ্ছা সৌরভের সঙ্গে তো দেখা হওয়া মানেই একটা ভালো রেসিপি, দুর্দান্ত রেসিপি, আজকেও তাই, তার অন্যথা একদম নয়, খুব ভালো একটা রেসিপি পেলাম। আশা করি আপনাদের ভালো লাগলো আজকের এই ভিডিওটি, আর সৌরভ থাকা মানে রান্নাঘরের দারুণ দারুণ টিপসও কিন্তু আপনাদের জন্য থাকে, আর সেরকম বেশ কয়েকটা টিপস আজকে আমি তো পেয়েছি, তিনটে টিপসের কথা তো মনেই আছে, বাকি আরও দু একটা খুঁজে নেওয়া যাবে রেসিপি থেকে। তো সব মিলিয়ে আমাদের, আমার তো ভীষণ ভালো লাগলো আজকের এই গল্প, আড্ডা, রান্না। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ এবং ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন, কারণ শুধুমাত্র রান্না বা বিভিন্ন ধরনের রেসিপি নয়, রান্নাঘরের দারুণ কিছু টিপসও কিন্তু আপনাদের জন্য থাকে আমাদের এই হেসেলে। তো এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আর অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।